সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি শোবিজ সেলিব্রিটিদের নিয়ে দেশ টিভির বিশেষ আয়োজন শুভমুক্তিতে। আমি আফতাব আপনাদের সঙ্গে আছি। আজ আমাদের সঙ্গে আছেন ভীষণ প্রিয় দুজন মানুষ। আমাদের সঙ্গে আছেন মডেল অভিনেতা অন্তু করিম আর মিস এভার গ্রিন হ্যাপি আক্তার মমতাজ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। একটু মিস এভার গ্রিনের জার্নিটা একটু প্রথম একটু অন্তুর কাছে যাবো, যে আমাদের এইখানে কিন্তু এই টাইপের শো মানে রিয়েলিটি শো হয়, তো একটু ডিফারেন্ট কোন দিক দিয়ে? অনেক শো হয় বাংলাদেশে, অনেক শো হয়, এবং আমি প্রায় 40টার উপরে রিয়েলিটি শোর সাথে আমি নিজে ডিরেক্টলি কানেক্টেড। আমি আলাদা বলবো এ কারণেই, কারণ ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের প্রাথমিক বাছাই প্রক্রিয়া থেকে শুরু করে সেমিফাইনাল ফাইনাল প্রত্যেকটা জায়গায় স্বচ্ছতার একটা বিশেষ ব্যাপার ছিল, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এখানে শুধু বাহ্যিক সৌন্দর্যটাকেই আমরা প্রাধান্য দিইনি, ইনার বিউটি যেটাকে বলে, একজন মানে পার্টিসিপেন্টের ইনার বিউটিটাকে আমরা, তার ট্যালেন্টটাকে, তার সব দিক মিলিয়ে হচ্ছে আমরা তা মানে তাকে সামনে আনার চেষ্টা করেছি। এবং বিচার প্রক্রিয়ার মধ্যে এত চমৎকারভাবে আমরা মানে স্বচ্ছতাটাকে এনেছি, গার্জিয়ান লেভেল থেকে একজন প্রতিনিধি ছিল এবং গণমাধ্যম থেকে একজন প্রতিনিধি ছিল, যাদের সামনে আসলে বিচার প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে। তো এটা সাধারণত হয় যেটা যে কোনো প্রতিযোগিতায় আসলে যখন কেউ একজন পেছনে চলে যায়, মানে কি বলবো, যে হেরে যায় কিংবা যে তার এক্সপেক্টেড জায়গাটা পায় না, তখনই সে বলে যে আসলে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন করে। হ্যাঁ, এই জায়গাটাকে ক্লিয়ার রাখার জন্য আমরা টোটাল জার্নিটাকে আমরা ভিডিও রেকর্ড করে রেখেছি। যখন মানে কারো মনে যদি কোনো প্রশ্ন থাকে, সেখানে প্রশ্ন থাকে, যে কোনো প্রশ্ন এখনও সেটার উত্তর দেওয়া সম্ভব, কারণ এগুলো টোটালটা ভিডিও রেকর্ডেড। তো আমি এই কারণেই বলবো যে আসলে অন্যান্য প্রেজেন্টগুলোর চাইতে কদুমো মিস এভারগ্রিন এটা সম্পূর্ণই ডিফারেন্ট, কারণ আমরা চেষ্টা করেছি এটা ডিফারেন্টভাবে মানুষের সামনে রিপ্রেজেন্ট করার জন্য। হেবির কাছে একটু জানতে চাবো, যেহেতু পড়াশোনা করছে, রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করছে, আচ্ছা এইখানটাতে আসা মানে প্রতিযোগিতার মধ্যে আসার আসলে ইন্সপায়ারেশনটা কে ছিল? আমার আম্মু। জার্নিটা নিয়ে আমি একটু জানতে চাবো যে টোটাল জার্নিটা কেমন ছিল। টোটাল জার্নিটা আমি বলবো খুবই ভালো ছিল। প্রথম থেকে যখন আসি তখন অনেক ভাইয়া, আমার আম্মু তো সাথে ছিলই, এখানে আসার পর কিছু জার্নালিস্ট ভাইয়া এবং সাথে যারা ছিল অনেকে আমাকে দেখে বলতো তুমি হবা, তুমি ভালো করবা বা তুমি একটা পর্যায়ে যাবে। সেখান থেকে খুব ভালো লাগতো যখন তারা উৎসাহ দিত। যখন গ্রুমিং ক্লাস চলছিল তখনও দুইটা জার্নালিস্ট ভাই আমাকে বলেছিল আমার মনে হচ্ছে এ যাবে। যখন ফাইনাল ছিল, সেমিফাইনালের সময় আমার যে কোনো কারণে একটু মন খারাপ ছিল, তখন অনেকে আমাকে বলেছে তোমার মন খারাপ হওয়ার কিছু নেই, ইনশাল্লাহ তুমি ভালো কিছু করবা, এখানে কতটুকু করতে পারবা কিন্তু তুমি সামনে আগায় যাও, এখান থেকে তোমার শুরু। যখন ফাইনালে যাই তখনও হয়তো বা আমার কোনো কারণে আমি একটু নার্ভাস বা কোনো কারণে এক্সাইটেড তো অবশ্যই ছিলাম যে কী হবে কী হবে, কিন্তু তারপর একটু নার্ভাসনেস কাজ করছিল যে আসলে কি আমার আমি হব কি না হব কি না। তো পরবর্তীতে যখন হই আলহামদুলিল্লাহ বলি অবশ্যই খুব ভালো। কতজন পার্টিসিপেন্ট এবার অংশ নিয়েছিল এই মিস এভারগ্রিন? সারা বাংলাদেশ থেকে 500+ অ্যাপ্লিকেশন আসে। আসার পরে হচ্ছে আমরা প্রাথমিকভাবে 30 জনকে সেমিফাইনালে আমরা সিলেক্ট করি, যে 30 জন, এবং এই 30 জনকে আমরা একটা ট্রেনিং দেবো, আমরা গ্রুমিং করাবো, যে আসলে অনেকেই কাজ করতে চায়, ঠিক আছে, যেমন মানে আপনার আমার সময় যদি আমি চিন্তা করি, আমাদের আসলে এরকম ট্রেনিংয়ের ব্যবস্থাটা তো ছিল না, একদমই ছিল না। এরপরে আমরা এক মাসের উপরে বেশি সময় তাদেরকে বাংলাদেশের বিভিন্ন বিশিষ্ট যারা গ্রুমার আছে তাদের দিয়ে গ্রুমিং করাই, কীভাবে কথা বলতে হবে, কীভাবে হাঁটতে হবে, কীভাবে বিহেভিয়ার করতে হবে, সব কিছু, কারণ কোথা থেকে আসছে, মিস এভারগ্রিন থেকে আসছে, তার বিহেভিয়ার, তার সব কিছুর উপরে কিন্তু আসলে আমাদের ট্রেনিংটার উপরে মানে একটা প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট করার যে ব্যাপারটা সেটা হয়। তো এটা করার পরে আমরা চিন্তা করলাম যে ঠিক আছে, আমরা এই 30 জনকে ভালো মতো ট্রেনিং দিই, এরপরে আমরা সেমিফাইনালে যাই। এরপরে আমরা সেমিফাইনালটা করি এবং সেমিফাইনাল থেকে ফিল্টার করে আমরা আসলে 10 জন নিতে চেয়েছিলাম, কিন্তু মানে পার্টিসিপেন্টরা একে তো হচ্ছে আপনার এডুকেটেড, ওয়েল বিহেভড, লুক, তাদের ইনার বিউটি সব কিছু মিলে আমরা আসলে পারিনি 10 জন নিতে, আমাদের বাধ্য হয়েছে আমরা 15 জন নিতে। এবং এই 15 জনকে দিয়ে কিন্তু আমরা গ্র্যান্ড ফিনালে করেছি, এবং সবার কিন্তু মার্কস খুব হাড্ডাহাড্ডি লড়াই যেটাকে বলে, 1-2 এইরকম কম বেশি মার্কস। তো সব কিছু প্রসেসিংয়ে আমরা নিজেরা, আমরা যারা আয়োজক, আমরা নিজেরা খুব হ্যাপি। আচ্ছা আচ্ছা, একটু আমি হ্যাপির কাছে যাচ্ছি, যে আগে হ্যাপি যেটা, যে হ্যাপি হচ্ছে এখানে আসার আগের হ্যাপি আর এই হ্যাপির মধ্যে আসলে পার্থক্যের জায়গাটা কতটুকু, মানে কতটুকু গ্রুম করে নিজের ভিতরে অ্যাডপ্ট করতে পেরেছেন আপনি?
যখন আমার আগে ছোট থাক যখন আমি ছোট ছিলাম তখন আমার নাচ শেখা হয়, কিন্তু এখানে আসার পর টুম্পা মায়ের কাছ থেকে মানে র‍্যাম্পটা আমার শেখা হয়, কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে হাঁটতে হয়, কিভাবে কারোর সাথে কথা বলতে হয়, ব্যবহারটা সবটাই এখানে অনেকটা শেখা হয়। সবচেয়ে মানে অনেকের সঙ্গে তো আসলে জি মানে শিক্ষা দিয়েছে কিভাবে হাঁটতে হয়, সবচেয়ে ভালো বিহেভিয়ার কার ছিল এখানে একজন যদি এভাবে বলা যাবে না, কারণ এখানে সবাই খুবই ভালো ব্যবহার ছিল, সবে আমাদের মানে এতটা আপন করে নিয়েছে, আমরা হয়তোবা এক একজন এক এক জায়গা থেকে এসেছি, এখানে মানিয়ে নিতে পারবো কিনা, টুম্পামা প্রথম দিন থেকে আমাদের সাথে মানে ফ্রেন্ডের মতো মেশার চেষ্টা করেছে, যাতে আমরা ভয় না পাই বা একটু নার্ভাস যাতে না হই। তার জন্য আরেকটা কথা বলবো অন্তু ভাইয়ার, একটা কথা আমার কাছে খুবই ভালো লাগে, ক্লাসের ভিতরে বলেছিলাম যে এখানে কোনো বেয়াদব থাকতে পারবে না, সেই বেয়াদব আমরা বেয়াদব বের করবো না, সেই বেয়াদবটা কি ভালো করে বের করবো। হ্যাপি আক্তার মমতাজ। আচ্ছা, আমরা একটু অন্তু সম্পর্কে যখন কথা বলছিলাম তো একটু অন্তু সম্পর্কে জানি যে তোমার পাশে যে মানুষটা বসে আছে সে তাকে তো মানে প্রথম কবে চিনো, মানে কিভাবে চিনো ওকে? ভাইয়াকে প্রথম চিনি বলতে এক জীবন, এই গানটাতে ভাইয়া ওইখান থেকে আর গ্রুমিং ক্লাসে ভাইয়ার সাথে দেখা, তখন কি মানে একটু স্টাক হয়েছে, ওকে ফাইন এই মানুষটার সাথে মানে আমার এই গানটা এত পছন্দের, যে এই মানুষটা যে পোর্ট্রেট করেছে গানটা, এই মানুষটা আমার টিচার বা এই এত বড় আয়োজনের সাথে সম্পৃক্ত, মানে কেমন লেগেছে বিষয়টা? এটা খুবই ভালো ছিল প্রথম দিন থেকেই। অন্তু ভাইয়া এক জীবন ওটার আলাদা একটা ই ছিল, ভালো লাগা ছিল, গল্পটা এত সুন্দর ছিল, কোরিয়ান কি এরকম একটা সত্য কাহিনী নিয়ে, তো সেখান থেকে তো ভাইয়াকে দেখেছি আর যখনই সরাসরি দেখি তখন তো অবশ্যই ভালো লাগা কাজ করে। তারপর ওইখানকার বিহেভিয়ার আর ক্লাসের মধ্যে বিহেভিয়ারের মধ্যে কোনো পার্থক্য পেয়েছো? না, ওখানে তো কিন্তু যখন ক্লাসে ছিল ভাইয়া সবসময় আসতো, মজা করতো সবার সাথে, কিন্তু প্রথম প্রথম যখন কথা বলতো না মানে কথাগুলো ভালো বলছে কিন্তু বলছে এমনভাবে মনে হয় যেন আমাকে ধমক দিচ্ছে, আমার মনে হয় যেন আমাকে বকা দিবে বা আমি একটা কথা বলবো, ভাইয়া আপনার এই কথাটা ভালো লেগেছে কিন্তু আপনি এইভাবে বলবেন না, তখন ওটা না বললে আবার বকা দিতে পারে, আচ্ছা না থাক না বলি, কিন্তু ভাইয়া মজা করতো, ক্লাসে গিয়ে সবাইকে হাসানোর চেষ্টা করতো, খুবই ভালো ব্যবহার। এই আয়োজনে আমরা একজন দেখেছি একজন ট্রান্সজেন্ডারকেও যে লাইন আপের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড মনে হয় হয়েছে, আচ্ছা এই উদাহরণের জায়গাটা আসলে কী জন্য তৈরি করা? আপনি খুব সম্ভবত ব্যক্তিগতভাবে জানেন যে আমি বহু আগে থেকেই কাজ করি, আমি কিন্তু 2008-এ আমি ফিল্ম বানিয়েছি, একটা ফিল্মও ছিল, রাইট, ফিল্মটা আমি প্রোডিউস করেছি, কমন জেন্ডার দুর্দান্ত একটা কাজ ছিল। তাদের আসলে কথা বলার জায়গা প্রয়োজন, তাদেরকে রিপ্রেজেন্ট করার জায়গা প্রয়োজন, তারা তো আসলে মানে একটা শক্তি, মানব শক্তি, তাদেরকে প্রপারলি কাজে লাগানোটা, মানে আমি দেশের বাহিরে যে যদি KFC থেকে একজন মানে ট্রান্সজেন্ডার কিংবা একজন থার্ড জেন্ডার কারো হাত থেকে একটা বার্গার নিয়ে খেতে পারি, আমি বাংলাদেশে কেন তাকে বাসে উঠতে দেই না? তার মানে এই ব্যবস্থাটা তো আসলে আমরাই তৈরি করে রেখেছি। অবশ্যই কাছে আসলে আমরা এমনভাবে, হ্যাঁ এদেরও দোষ আছে, এরাও এমনভাবে কিছু কিছু সময় নিজেদেরকে রিপ্রেজেন্ট করে, কিন্তু একজন দুজন তো পুরো কমিউনিটিকে রিপ্রেজেন্ট করতে পারে না, ঠিক না? তো এরকম আসলে আমাদের নিজেদের জায়গা তৈরি করতে হবে যে এদেরকে মানব শক্তিতে রূপান্তর করার জন্য। একটা বিশাল কমিউনিটি এই মুহূর্তে বাংলাদেশে না সারা পৃথিবীতে এক্সিস্ট করে, তো তারা কি সারা জীবন পিছিয়েই থাকবে? তা এখন আসলে আমরা যারা মিডিয়া রিপ্রেজেন্ট করি, আমরা যদি জায়গাটা তৈরি না করি তাহলে তাদের কথা বলার জায়গাটা কোথায়? না, এটা খুবই মানে দুর্দান্ত একটা উদাহরণ যে আমরা আসলে লিঙ্গ ভেদে মানুষকে বিচার না করে মানুষ হিসেবে মানুষকে বিচার করাটাই আসলে আমার খুব ভালো লেগেছে, বিকজ অফ মানে এই ধরনের উদাহরণ আসলে হওয়া উচিত। আমি একটু আবার একটু হ্যাপির কাছে আসছি, যেহেতু একটা স্টেপ পার হয়ে গেছো কাজের ক্ষেত্রে, এখন কি নাটক সিনেমা বা কোন জায়গায় নিজের ইন্টারেস্ট ফিল যে আমি আসলে কাজ করতে চাই? আমি র‍্যাম্প মডেল হিসেবে কাজ করতে চাই, নাটকে কাজ করতে চাই। আমি যতটুকু জানি এর মধ্যে একটা নাটক অলরেডি শেষ করেছেন আপনি। জি হ্যাঁ, ওটার নাম কি ছিল? প্রেম দরদি ভাই, আমার জাহিদ হাসান ভাইয়ার হিরো ছিলেন। কেমন লাগলো? খুব ভালো ছিল। জাহিদ হাসান ভাইয়ার কথা যদি বলি ভালো বলবো না, ভাইয়া অসম্ভব ভালো একজন মানুষ। আমি যখন ভাইয়ার সাথে কাজ করি ভাইয়া আমার মনে হচ্ছিল যেন ভাইয়ার আমি ছোট বোন নয় তুমি, এমনভাবে মায়া করছিল। সিনেমায় কাজ করার ইচ্ছে আছে? ইচ্ছে বলবো না, তবে যদি ভালো কাজ পাই ইনশাআল্লাহ করব। কার সাথে কাজ করার ইচ্ছে আছে সিনেমায়?
অন্য কারো কথা বলবো না যদি অন্তু ভাই আমাকে নেই ভাইয়ের সাথে অন্তু তো অন্তু তো ডিক্লেয়ার দিয়ে দিয়েছে সে আর হচ্ছে স্ক্রিনে কাজ করবে একটা জিনিস কি আপনি খেয়াল করেছেন যে উইনার হওয়ার সাথে সাথে মোটামুটি ডিপ্লোম্যাটিক হয়ে গেছে আমি আমি কথাটা বলতাম যে ভালো গ্রুমিং হয়েছে মানে ভালো গ্রুমিং হয়ে গেছে না প্রতিটা জায়গায় ডিপ্লোম্যাটিক ডিপ্লোম্যাটিক অ্যানসার দিয়েছে মানে আমরা যদি একটু ডিপ্লোম্যাটিক থেকে বের হয়ে আসি তাহলে যে আমাদের এই স্ক্রিনে যারা ভালো কাজ করছে কোন অভিনেতার সাথে কাজ করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বা ছবির ছবি যদি হয় তাহলে আরফিন শুভ ভাইয়া বা সাকিব খান যদি দুজন থেকে একজনকে বেছে নিতে হলে তাহলে কাকে নেবেন আরফিন শুভ ভাইয়া বাহ চমৎকার সে তো এখন বঙ্গবন্ধুর চরিত্র দিয়ে মানে মোটামুটি আমাদের দুই বাংলায় মানে দর্শকদেরকে আসলে মাতিয়ে রেখেছে একটু অন্তর কাছে আবার যাচ্ছি যে এই ধরনের রিয়েলিটি শোগুলোতে আমরা এর আগেও দেখেছি যে যারা আসেন একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত তাদেরকে পুশ আপ করা হয় তারপরে আর ওদের খুঁজ পাওয়া যায় না সেক্ষেত্রে আপনাদের এখান থেকে কি কোনো ইনিশিয়েটিভ আছে কিনা যে ওদেরকে নিয়ে লং টার্ম কাজ করার আমাদের একটা কমিটমেন্ট আছে যে এখান থেকে যারা যারা বের হবে তাদেরকে আমরা বিভিন্ন কাজ দেওয়ার চেষ্টা করব এবং আমরা কিন্তু নেক্সট সিজন পর্যন্ত এদেরকে কাজ দিব এখন এদের আগ্রহটার একটা ব্যাপার আছে আচ্ছা হ্যাঁ যে আমি আমি যে কাজটা পাচ্ছি সেই কাজটাকে আমি কত সুন্দর করে পারফর্ম করতে পারছি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার এবং আপনি জানেন যে মিডিয়াতে কিন্তু কাজের ব্যাপারটা যেটা সেটা কিন্তু নিজেকে নিজের জায়গাটাকে তৈরি করতে হয় কেউ কিন্তু প্রতিদিন এসে নতুন নতুন কাজ দিয়ে যাবে না আজকে আলী আফতাব ভুঁইয়ার শোতে এসেছেন তিনি রাইট এবং মজার ব্যাপার আপনাকে বলি যখন মেকআপ রুমে টাচ আপ হচ্ছে তখনই তার আরও একটা কাজের অফার এসছে বাহ দুর্দান্ত ঠিক আছে ওখানে বসেই এই কাজগুলো তো নিয়মিত এখন আসতে থাকবে এবং এটাকে ক্যারি করার দায়িত্ব কিন্তু তার না এটা একটা ভালো আমি যদি একটু হেভির কাছে আসি যে এখন কিন্তু আস্তে আস্তে কাজের এই নক করার জায়গাটা আসবে তো সেই ক্ষেত্রে যদি আমি একটু একটু ফ্রেগমেন্ট করতে বলি যে হ্যাপি কোন কাজগুলোকে বেশি প্রাধান্য দেবে যে আমি এই কাজগুলোতে খুব দ্রুত উপরে উঠে যাব এই ধরনের কিছু কাজ করব না মানসম্মত আমি কাজ করব না অবশ্যই মানসম্মত কাজ করব আর কাজ করার আগে অন্তু ভাইয়াকে বা সাজু ভাইয়াকে আমি কল করব যে এই কাজটা করছি সেটা কি আমার জন্য ভালো হবে কি না মানে একদম পুরোপুরি হচ্ছে মানে অ্যাডভাইজার হিসেবে আমরা অন্তুকে পাবো পুরো পুরো না এটা এটা দায়িত্ব এটা দায়িত্ব এটা আমি কিন্তু হয় একেবারে নতুন যারা হ্যাঁ হ্যাঁ তাদেরকে আসলে যদি পথটা প্রপার পথটা দেখা মানে দেখানো যায় যে এটা এই এইভাবে কারণ আমরা আসলে গ্রুমিংটা যে ওদেরকে করালাম গ্রুমিংটা করানোতে যদি ও আসলে রাইট ওয়েতে চলতেই না পারে তাহলে আমাদের গ্রুমিংয়ের দামটা কী থাকবে একদম একদম ঠিক না আমরা চাইবো যে এই এই আর্টিস্ট যারা তৈরি হলেন একেবারে চ্যাম্পিয়ন থেকে শুরু করে বাকি যারা আছে তারাও তো আসলে যোগ্য তো এদের পেছনে তো আমাদের প্রচুর শ্রম গেল মানে জ্ঞান গেল অর্থ গেল সব কিছু সব কিছুর পরে এরা যদি একটা ভালো জায়গায় যেতে না পারে ঠিক আছে তাহলে আমাদের আসলে মানে খারাপ লাগার জায়গাটা থেকে যাবে তো আমরা সবসময় চেষ্টা করবো এদের ভালো জায়গাগুলোতে রিপ্রেজেন্ট করানোর জন্য আমরা মমতাজের গান শুনবো আজকে তুমি কি গান করতে পারো জি না আমি তো জানি ভালো নাচতে জানো আমরা কি নাচ দেখবো আজকে হতে পারে আমরা চেয়ারগুলো এখানে সরাই দিই সরাই দিই আমরা শেষে কিন্তু একটু নাচ দেখতে পারি আচ্ছা আমাদের এই সেগমেন্টের নাম হচ্ছে একটু র্যাপিড ফায়ার আমরা দুইজনের সঙ্গে খেলবো একটা প্রশ্নই দুইজনে অ্যান্সার দেবেন ওকে ওকে প্রথম অন্তুর কাছে অভিনেতা হিসেবে সাকিব না আরিফিন শুভ সাকিব খান আরিফিন শুভ ওকে ঘুম থেকে উঠে যখন দেখবেন আপনার বিছানার পাশে জায়েদ খান বসে আছেন কি করবেন অবাক হয়ে যাব অবাক হয়ে কি করবেন অবাক হয়ে তাকিয়ে থাকবো যে আমার বিছানার পাশে কিভাবে আসলো অন্তু কোন গানটা সর্বশেষ বারবার শুনেছেন এইটা হচ্ছে যে নতুন নতুন যে মানে আমাদের যে স্থাপনাগুলো হচ্ছে এগুলাতে চলার সময় আমি একটা গান ছাড়ি স্বপ্ন যাবে বাড়ি স্বপ্ন যাবে বাড়ি এই গানটা আমি ছাড়ি এই গানটার সাথে আমার খুব মানে খুব ইমোশনাল আমি অ্যাটাচ হতে পারি নিউ যেমন এলিভেটেড এক্সপ্রেসওয়ে তারপরে পদ্মা সেতু এগুলোর উপর দিয়ে গেলে নতুন নতুন সবগুলো হ্যাঁ স্থাপনাগুলোর উপর দিয়ে গেলে এই গানটা কেন যেন খুব ইমোশনালি কানেক্ট করতে পারে হ্যাপির সর্বশেষ শোনা গান কোনটি সর্বশেষ থাকবো না কো বদ্ধ করে জগৎটাকে দেখতে চাই মিসি বার্গিন বাংলাদেশের নাইট আমাদের গান ছিল এটা মিসি বার্গিনের ভাইয়ার লেখা ছিল ও আচ্ছা আচ্ছা তাহলে এই গানটা শুনতে হবে হ্যাঁ ওই গানটা মানে মিসি বার্গিনের যে থিম সংটা ওইটা লিরিক্সটা আমি লিখেছি আচ্ছা তো ওই মিউজিকটাই আর কি আমাদের এই কয়েকদিনের সঙ্গী সাথী ছিল সারাক্ষণ চলতে থাকতো জি ওকে হ্যাপির কাছে আবার সেলিব্রিটি ক্রাশ কে বাংলাদেশি মি হইতে পারে শাবানা ম্যাম শাবনুর আপু আজ দেশের বাইরে বলি শ্রীদেবী ম্যাম শ্রীদেবী ম্যাম অন্তু সেলিব্রিটি ক্রাশ প্রশ্নটা করার আগে বলতে মানে
কি লেভেলের ডিপ্লোম্যাটিক আনসার দেয়া শুরু করেছে, আমি আমি নিজে অবাক হয়ে যাচ্ছি। মানে কোনো লাইন ছাড়া একদম একদম আমি আমার কিন্তু ভালো লাগতেছে যে আমরা কিন্তু প্রপার গ্রুমিং করতে পারছি। টিনেজ সময়কার সেলিব্রিটি ক্রাশকে আমি আসলে টিনেজ ছিলাম কিনা আমি জানি না, আমি ছোট ছিলাম তখন মৌ আপু মডেল ছিলেন, আচ্ছা মৌ আপুকে ভালো লাগতো একদম, এবং সাথে সাথে নোবেল ভাই কখন কি ফ্ল্যাট করা হয়েছে? তেমন একটা না, করা হয় না। আমি একটা ইন্টারভিউতে দেখেছি যে ও বলছিল যে আমার যে বয়ফ্রেন্ড হবে বা কাছের মানুষ হবে তার সব ধরনের বদ অভ্যাস থাকুক, বাট অন্য মেয়ের দিকে তাকাইতে পারবে না। এটা কি সত্য? জি। অন্য কি কি বদ অভ্যাস থাকলে মানে ওইগুলা অ্যাকসেপ্টেবল? হ্যাঁ অ্যাকসেপ্টেবল, একটু জানতে। না অ্যাকসেপ্টেবল বলতে মানে বদ অভ্যাস সেটা আমি হয়তো বা চেঞ্জ করে নিতে পারবো, কিন্তু মেলি যদি অন্য এই নেশাটা থাকে মেয়েদের প্রতি তাহলে সেটা আমার কাছে ভালো লাগে। কিন্তু আপনি তো বলেছেন যে আপনি সাকিব খানের সাথে কাজ করতে চান, কিন্তু অনেকে তো বলে যে সাকিবের সঙ্গে কাজ করলে কিন্তু তার সাথে প্রেম করতে হয়, তখন আপনি কি করবেন? না এটা বলবো না যে সাকিব খানের সাথে প্রেম করতে হয়, এটা যার যার ইচ্ছা। আরো অনেকে কাজ করেছে না? হ্যাঁ সবাই তো প্রেমে পড়ছে। উনি মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর, হ্যান্ডসাম, পড়তেই পারে। মানে সেক্ষেত্রে কি আমরা বলতে পারি যে হ্যাপি এক সময় দেখা গেল যে সাকিব খানের প্রেমে পড়ে গেল? না ভালো লাগে তো অবশ্যই, কিন্তু প্রেমে পড়া বা ওটা না, প্রেমে কিন্তু পড়া যাবে না। না আচ্ছা অন্তুকে নিয়ে সবচেয়ে মজার রিউমার কি? আমার বাবার নাম গোলাম মুস্তফা, তো অনেকে ভাবে যে আমি আমাদের সুবর্ণা মুস্তফা ম্যাম আমার বোন, কারণ তার বাবার নাম গোলাম মুস্তফা, এবং আমাদের দুজনের নাকি চেহারা দেখলে বোঝা যায় আমরা ভাই বোন, এরকম আমি বহুবার শুনেছি যে আমরা দুজন ভাই বোন, বাবার নাম যেহেতু দুজনের সেম। আরও একটা রিউমার হচ্ছে যে আমাদের অপি আপু, অপি করিম, অপি করিম আর অন্তু করিম দুই ভাই বোন, আমি সবসময় বলি মোশারফ করিম, অপি করিম, অন্তু করিম, এরা কেউই মানে রক্তের কোনো আত্মীয় না, মিডিয়া ভাই বোন। অন্তু করিমের প্রচুর মেয়ে বান্ধবী, এটা কি সত্যি নাকি? না এখন ব্যাপারটা হচ্ছে কি, আমার যে কাজটার কথা দিয়ে আমরা শুরু করা যে এক জীবনটার আমি আমি লাকি যে আমি এক জীবনে তিন জেনারেশনের ফ্যান আমি পেয়েছি, মানে নানুই মা মেয়ে এরকম তিন জেনারেশন, সেটা স্বাভাবিক ব্যাপার। আমার মনে আছে একবার বাণিজ্য মেলাতে দেখা হয়েছিল, তারা তিন জেনারেশন, নানি মা মেয়ে এবং তিনজনই বললে যে আমার ভক্ত। তখন আমি বললাম যে তাহলে সারা জীবন তো সবাই আমার সাথে ছবি তুলে, আজকে আপনাদের সাথে আমি একটা ছবি তুলে রাখতে চাই, কারণ এটা একটা রেয়ার ব্যাপার, তিন জেনারেশনকে একটা গান আবদ্ধ করেছে। তো এই পছন্দের জায়গাটা থেকে মানুষ পছন্দ করে, ভালোবাসে, শ্রদ্ধা করে, এটা আমার খুব ভালো লাগে। ডেফিনেটলি প্রত্যেকটা আর্টিস্টের জন্য এটা বিশাল বড় পাওয়া, এবং সেই ক্ষেত্রে কি রিউমার্স চলে আমি আসলে রিউমার্সের দিকে কান দিই না। আচ্ছা যদি মানে হ্যাপির কাছে আসে, যদি নিজেকে নিয়ে বলি একটা রিউমার ক্রিয়েট করতে, তাহলে কোন রিউমারটা ক্রিয়েট করবেন আপনি? আমাকে যারা চিনে না দূর থেকে অনেকে দেখি বলে আমি খুব রাগী বা অহংকারী, কারো সাথে কথা বলি না, কম কথা বলি, তবে যার সাথে মিশি মন থেকে মিশি, খুব আপন হয়ে যাই, তবে সবার সাথে না। ওকে, আমরা চাই যে যে হ্যাপির সামনের পথটা আরও সুন্দর হোক, অনেক মসৃণ হোক। আমাদের অনুষ্ঠানে একদম শেষে চলে আসছে, যদি দর্শকদের একটু ছোট্ট করে কিছু বলার থাকে। মিস ইভারগ্রিন বাংলাদেশ থেকে আমার যাত্রা শুরু, আমি একেবারে নতুন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি ছোট মেয়ে হিসেবে অনেক ভুল করতেই পারি, আশা করছি সেটা কিছু মনে করবেন না, সবাই আমার জন্য দোয়া করবেন, ধন্যবাদ। কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে? বলবো আমরা চেষ্টা করছি আপনাদের সামনে নতুন নতুন ভালো আর্টিস্ট উপহার দেওয়ার জন্য, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন এবং বাংলা সংস্কৃতির সাথে থাকবেন। অনেক অনেক শুভকামনা রইল দুজনের সঙ্গে, আমি আজকে অনুষ্ঠানটা এখানেই শেষ করছি। দর্শক আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আগামী অনুষ্ঠানে নিশ্চয়ই অন্য কোনো তারকাকে নিয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।